তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রতিপক্ষের দুর্বলতা ও নিজেদের শক্তির সমন্বয়ে একাদশ সাজাতে চান অধিনায়ক মাশরাফি, আর প্রস্তুতি ম্যাচে জয়ের অনুপ্রেরণা নিয়ে সিরিজকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চান জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগম্বরা। ম্যাচটা হেরেছি কালকে, সেটা নিয়েও আমি কনসার্ন, কারণ তাদের তারা যে 280 প্রায় 280 চেস করেছে, অবশ্যই সেটা তারা ভালো ব্যাটিং করেছে, সুতরাং লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। অপোনেন্টের আপনি উইকনেসেসগুলো আপনি দেখে টিম কম্বিনেশন করা, এট দ্য সেম টাইমে আপনার স্ট্রেংথটাই মানে আপনার শক্তির জায়গা তো আপনার যেটা নিয়ে আপনি সবসময় জিতে এসেছেন। তো আমি প্রিফার করি যে দুইটা মিলে আসলে একটা কম্বিনেশন যেটা করা যায়, মানে আমাদের মূল উদ্দেশ্যই থাকবে অবশ্যই জয়। বাংলাদেশ ইজ এ গুড টিম, বাংলাদেশ খুব ভালো দল, বিশেষ করে ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা আরও চ্যালেঞ্জিং, দর্শক কন্ডিশন এবং এখানকার অনেক কিছুই আমাদের প্রতিকূলে থাকবে, তবে ভালো ক্রিকেট খেলার জন্যই আমরা প্রস্তুত হয়ে এসেছি। প্রস্তুতি ম্যাচের জয় দলকে অনুপ্রাণিত করেছে, সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। সো ইটস গোনা বি এ গুড কনটেস্ট ইন দিস থ্রি